घटना कहते गई तीन घंटा लागे जाबना कारण अल्लाह पाक प्रत्येक नबी के परीक्षा कर परीक्षा मूसा अलैहिस सलाम के अल्लाह परीक्षा कर कौशलमयी महाकौशाली আমার মুসাকে তোর বাড়িতে তোর দ্বারা লালন করাবো সুবহানাল্লাহ যে মুসা স্বপ্ন দেখলো যে এমন একজন সন্তান দুনিয়ায় আসবে তোমার ক্ষমতা বাঁচাই শেষ এটা ঠিক করলাম যে পণ্ডিতরা যখন কইছে তাহলে কোন সন্তান হলে বাঁচানো যাবে না মারছে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে মারছে শুনতেছেন কথা এরপরে মুসা আলাইহিস সালাম জন্ম গ্রহণ করলেন মা কাছে আমার সামনে মারবে এটা আমি সহ্য করতে পারবো না ভাষায় দাও নীল নদীতে ভাষায় দিলেন আবার যাইতে যাইতে ফেরাউনের কাছে লালন পালন হচ্ছে একটু ধরে কল সুবহান দুধ খায় না তো খায় না আমি একটু কেটে সেটে বলছি খায় না তো খায় না কোন মায়ের দুধ খায় না আমার বড় মুসার মাকে যখন এলান করা হলো সবদিকে যে এই মুসা যদি কারো দুধ পান করে তাকে কিছু বেতন ভাতার ব্যবস্থা করো সুবহানাল্লাহ আমার খবর গেল মুসা মায়ের কানে চলে গেল সন্তানকে পেয়ে বড় খুশি দুধ পান করাচ্ছেন ভাতাও পাইলো সন্তানকে পাইলো এ শান কার একটু কথা বলেন ফেরাউন তা খবর রাখে না বড় হইছে একজন মুসলিম হোক অমুসলিম হোক ছোট বাচ্চার প্রতি প্রত্যেকের মায়া আছে না নাই কথা বলেন না কেন মুসা আলাইহিস সালাম হবেন আল্লাহর পয়গম্বর এত সুন্দর দেখতে ফেরাউন ডাক যায় এদিকে আসো তো মুসা আলাইহিস সালামের 6 বছর বয়স কথা কয় কয় বছর 6 বছর বয়স ডাক দিয়েছেন যখন কাছে আসছেন এত সুন্দর দেখতে মুখে একটু চুমা দেবে একটু ঝুঁকি মারছে এত মায়া লাগছে আমার ভাইরা যেই চুমা দিতে গেছে আল্লাহ কা জিব্রাইল যা আমার মুসার হাতের মধ্যে শক্তি দিয়ে দে বাম হাত দিয়ে ফেরাউনের গালে যেন একটা থাপ্পড় মারে সুবহানাল্লাহ কয় এই এমন করে থাপ্পড় মারছে আমার বড় জায়গায় বসে পড়ছে সুবহানাল্লাহ কইবেন না গাল ধরা খাপ থেকে তরবারি বের করছে আসিয়া হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান কি মারলাম তবে শত্রু আমার বাড়িতে আছে সুবহানাল্লাহ কল সোরের মন পুলিশ পুলিশ বুঝতেছেন নাকি যদি আপনারা কিছু মনে নিয়েন না আপনাদের এলাকায় আফজানগর এই মজলিসের ভিতরে কারো যদি থানায় কেস থাকে নাকি দেগঙ্গা থানা থেকে পুলিশের গাড়ি যদি এখানে আসে ওয়াজ চলতেছে আপনারা শুনতেছেন যদি পুলিশের গাড়ি আসে পুলিশ যদি আসে যার নামে কেস আছে আমার ওয়াজের দিকে তাকাবে না গাড়ির দিকে পুলিশ আসছে জল ছত্র দেখে আসি কিন্তু যার নামে কেস আছে আমারও ধরতে আসেনি তো ঠিক কিনা বলেন আমার ভাইরা ওর খবর হয়ে গেছে এই হবেই সন্তান হবে আমার শত্রু একটু চিল্লায় কল সুবহানাল্লাহ আসিয়া কয় মাথা খারাপ হলো নাকি কই সেই শত্রু বলে এই তো বুঝতেছেন নাকি কি করে বলে এমন থাপ্পড় মারছে এমন থাপ্পড় মারছে এই হবে আমার শত্রু আসিয়া কয় পাগলামি করেন না এ তো আমার নিজের বাচ্চা না তখন কিন্তু আসিয়ার কোনো বাচ্চা হয় নাই পোলা হয় নাই বলে নিজের বাচ্চা তো না অপরের বাচ্চা কুড়াইয়া পাইছি নদীতে ভাসতেছিল নিজের বাচ্চা হলে তার পিতামাতাকে মাঝে মাঝে দুই একটা থাপ্পড় মারে কতবার মারে কিনা মারে না নিজের বাচ্চা তো নিজের পিতামাতা ও একটা মারছে তাই কি হইছে বলে আসিয়া জানো না এমন জোরে মারছে ওই চটকা ওই থাপ্পড়টা যদি তোমারে মারতো আসিয়া তুমি বুঝতে এটা শত্রু কিনা তবে শোনো খাপ থেকে তরবারি বের করছি যদি আমি ওর সামনে দুইটা পরীক্ষা দেব দুইটা জিনিস দিব একটা দেব ফুল আর একটা দেব হল আগুনের টুকরা ও যদি শর্ত না বুঝ হয় অন্য ছেলেদের মতো দুই একটা থাপ্পড় যদি মারে যদি আগুন ধরে বসবো বুঝে না তাহলে রে মারবো না আর যদি ফুল ধরে বসবো জ্ঞানী ওকে টুকরা টুকরো করে ফেলবো কথা বলেন হায়াতের মালিক কে দেখেছেন মুসার কাছে পরীক্ষা আসলো আমি একটি বিষয় আপনাদেরকে আলোচনা করছি পরীক্ষা হবে আমার নবীও দুনিয়া আসতেছেন মনে আছে নাকি অস্ত্র শুনেছেন একটু শুনেন ভাই আমার নবী আসছে নবী আসার আগে কত পরীক্ষা নবীদের কত পরীক্ষা হইছে আমার বন্ধুগণ তাফসীরের কিতাব থেকে বলছি বানোয়াট কথা না সামনে দুইটা জিনিস দেওয়া হলো একটা হলো ফুল তাফসীর পড়বেন দেখতে পারবেন
একটা ফুল দিলেন আগুনের টুকরা দিলেন আল্লাহ কাজী ইব্রাহিম এমন থাপ্পড় মারছে মুসা ও তো পাগলামি করতেছে যদি আমার মুসা ফুল ধরে তালে বুঝবর গেনি ওর বুঝ আছে তালে টুকরা টুকরা করবে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে একটু জোরে কন হায়াতের মালিক কে আরো জোরে কন কে মৌতের মালিক কে ইজ্জতের মালিক কে বেইজ্জতির মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা একটু জোরে কন আল্লাহু আকবার আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি তুমি প্রভু কবুল কর আমার বান্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমি যে প্রভু বড় অসহায় ভিতরে কোন সুবহানাল্লাহ আমি যে প্রভু বড় অসহায় নিরশয় দুর্বল নিরশয় দুর্বল তুমি শুধু পার দিতে শক্তি ও সম্বল শক্তি ও সম্বল তাই দয়াময় তাই দয়াময় করুণাময় তাই দয়াময় করুণাময় তোমার রহমতের ভাগি আমার জীবন বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি তুমি কার হাত ফিরাও না কবো যে যখন হাত তুলেছে যে যখন হাত তুলেছে জোরে কান সুবহানাল্লাহ তুমি কার বলো না কবো যে তোমাকে ভুলেছে যে তোমাকে ভুলেছে তুমি কার হাত ফিরাও না কবো যে যখন হাত তুলেছে যে যখন হাত তুলেছে তুমি কার ভুলো না কবো যে তোমাকে ভুলেছে যে তোমাকে ভুলেছে তাই দয়াময় তাই দয়াময় দাও গো বকে তাই দয়াময় দাও গো বকে তোমার দিনের অনুভূতি বলেন আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি জোরে কর নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর হযরত মূসা আলাইহিস সালামের সামনে দুইটা একটা হলো আগুন আর একটা ফুল মনে আছে কিনা আল্লাহ কা জিব্রাইল যা দেরি করিস না যা আমার মূসা হাত বাড়ায় হাত টানিয়া এমন করে ফুলের উপরে যেন না দেয় হাতটা ঘুরাইয়া আগুনের উপরে দিয়া দে আগুনটা যখন ধরবে রে জিব্রাইল তুই ধরিয়া হাতটা মুখের মধ্যে দিয়া দে আমার ভাইরা আল্লাহর হুকুম হযরত জিব্রাইল পালন করলেন আগুনের টুকরা মূসা আলাইহিস সালাম মুখের মধ্যে দিলেন আমার বন্ধুগণ আমাদের জিহাব্বা আছে দুইটা একটা হলো আল জিহাব্বা ছোট একটা জিহাব্বা আছে একটা জিহাব্বা টেস্টার মেশিন বলে থাকি টক দিলে টক মিষ্টি দিলে মিষ্টি যে স্বাদ এই জিহাব্বা নিতে পারে একটু জোরে কর না সুবহানাল্লাহ আর মুখের মধ্যে আল জিহাব্বা যদি কারণ বেশ কম একটু খাটো হয়ে যায় অথবা বড় হয়ে যায় ওই লোকটির কথা বলতে বাদে তোতলা লোক বলে কি বলে একটু কথা তোতলা তোতলা লোক রাগি হয় না ঠান্ডা হয় হ্যাঁ করে না আবজা নগরে যদি কেউ থাকে রে রাগ করেন না একটু রাগ হয় কথা বলতে বাদে হযরত মূসা আলাইহিস সালাম নবুয়াতের দপ্তরে নাম লিখলেন শুধু রাগের কারণে একটু জোরে কান সুবহানাল্লাহ
আপনারা রাগ করবেন আল্লাহকে পাইবেন রাগ করে যদি ফজরের আজান হয় বুঝতেছেন নাকি ফজরের আজান যখন হয় আল্লাহর কুরবান বান্দি রাগ করে অর্থাৎ গোস্বা করে না না শুয়ে থাকব না আসসালাতু খায়রুম মিনান নাউম জোরে করে আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুমের চাইতে নামাজ উত্তম শীতকালে আল্লাহর বান্দা বান্দি যখন আজানে ঘুম ভেঙে যায় আমার বাড়া ল্যাপটা আরো ভালো করে শুয়ে যায় রাগ হয় না গোস্বা হয় না প্রতিজ্ঞা করে না যে যাব এই মুহূর্তে কোন পুরুষ বালক লোক যদি হয় সাবালক যদি হয় মসজিদে যদি জামাতের সঙ্গে আদায় করে নামাজ আল্লাহ পাক খুশি হয়ে যায় হযরত মুসা আলাইহিস সালাম রাগ করেছেন আমার ভাইরা একটা বকরির সাথে ছাগলের সাথে কি যেতে বকরির সাথে রাগ করছে দাবড়ায় আছে দাবড়ায় বুঝুন তো আপনারা একটা ভাষা ব্যবহার করলাম আপনারা জানেন না দাবড়ানো মানে তাড়ানো দাবড়ানো মানে কি আমাদের দেশে কয় দাবড়াচ্ছে তাড়াচ্ছে তো তাড়াচ্ছে জলমের মতো দাবড়াচ্ছে ভাইরা আমার দাবড়াইতে তাড়াইতে তাড়াইতে ধরছে এইদিকে সিদ্ধান্ত নিছে বকরি তোর ধরতে মানে একবারে শেষ করে দিবে কথা বুঝতেছেন নাকি ধরছে বকরির আমার ভাইরা কষ্ট কইরা দেখে গাও থেকে শরীর থেকে ঘাম ঝরতেছে জিহাদ বাজু লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার অন্তরে দয়া দিয়ে দিলেন সুবহানাল্লাহ তিনি তার বিবেকের কাছে জিজ্ঞাসা করলেন একটা পশু জানোয়ার বকরির প্রতি এত জুলুম করলাম এত দাবড়াইলাম তাড়াইলাম জিহাব্বা বাইর হইল এরপরে ঘাম ধরতেছে এটা করা আমার ঠিক হয় নাই রুমালটা ভিজাইয়া গাও মুছায় দিলেন রুমালটা কুফির মধ্যে দিয়া বকরিয়ে পানি পান করাইলেন আল্লাহ কয় মুসা আমি আল্লাহ পাক এত খুশি হয়ে গেছি একটা পশুর প্রতি জীবের প্রতি তুই দয়া করলাম নবী তো সিলা সিলা নবীর দপ্তরে রাগের কারণে আমি নামটা উঠাইয়া নিলাম আরে ভাই একটা পশুর প্রতি তো আমাদের দর একটা মানুষের প্রতি আমাদের দরদ নাই ঠিক কি মানে মারা মারি কাটা কাটি ফিতনা ফাসাদ লেগেই আছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন মৃত্যু যারা সবর করে ধৈর্য ধরে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে একটু চিল্লায় কল সুবহানাল্লাহ আমার ভাইরা কথা আমি ভুলি নাই আল্লাহ হায়াত দিলেন বন্ধুগণ আল্লাহ পাক তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দিলেন আল্লাহ পার এখানে একটা কথা বলেন আল্লাহ পাক বলেন ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুলতান আল্লাহু আকবার আল্লাহ কয় মহা কৌশলী তোমাদের কৌশল বুদ্ধি যেখানে শেষ হয় আমার কৌশল আমার দয়া আমার মায়া সেখানে শুরু হয়ে যেত চিল্লায় কন সুবহানাল্লাহ আমার ভাইরা কথা আমি ভুলি নাই অপেক্ষা করেন কথা বলতেছিলাম হযরতে আব্দুল মুত্তালিব যিনি নবীর দাদা